হচ্ছে তোমার দাদার দেওয়া সব থেকে স্পেশাল গিফট আমার লাইফে। এই কোনোদিনও ভাবিনি, একটু ইমোশনালও হয়ে গেছিলাম যখন তোমার দাদা আমাকে এই রিংটা যেদিন পড়ায়। আমি গেস করতে পেরেছিলাম, কিন্তু তোমার দাদা ভাই আমি সামথিং বলেছিলাম, আমার যে দিদিরা ছিল যে মনে হয় তোমার দাদা কিছু একটা সারপ্রাইজ দিচ্ছে। তো তোমার দাদা ভাই বললো যে, আমি তোমার দাদা ভাইকেও জিজ্ঞেস করেছিলাম তুমি কোথাও যাচ্ছ, ও আমাকে বলেনি যে এই জিনিসটা আনতে যাচ্ছে। হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল লাইফ। তোমাদের সাথে বেশ অনেকদিন পর ভিডিওতে এলাম। আর চলো, আমার অ্যানিভার্সারি রিসেন্টলি পেরিয়েছে, তো তার মানে গিফট আনবক্সিং করে দেখাবো যে কি কি পেয়েছি। আর তোমার দাদার স্পেশাল একটা গিফট দিয়েছে, অনেকগুলোই দিয়েছে, সেগুলো তোমাকে দেখাবো। আর এটার মধ্যে আছে একটা বিশাল, মানে আমার কাছে সব থেকে মানে স্পেশাল গিফট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গিফটগুলো আনবক্সিং করি, নিয়ে তোমাদেরকে আজকে এটা দেখাই। এটা আমি খুলেছিলাম, মানে দেখেছিলাম, তাও তোমাদের সামনে আরেকবার খুলছি যে জিনিসটা কি আছে। এই যে একটা ছোট্ট রাধা কৃষ্ণের মূর্তি আছে, বেশ খুবই সুন্দর একটা শোপিস আছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা দিদি দিয়েছে, যেখানে আমরা আগে যে রুমে থাকতাম সেখানে দিদিরা এসেছিল, ও দিয়েছে এটা। আর এটা একটা গেল। আর এগুলো খুলে দেখেছি। আরেকটা যে দিদি এসেছিল, তো সে আমাকে এই গিফটটা দিয়েছে, ওরা অনলাইনে অর্ডার করে দিয়েছিল, আমি আমি রিসিভ করেছি এখান থেকে। তো ওরা আগে দিয়ে দিয়েছিল, তো আমাকে এখানে দেখতে হয়েছে, তার জন্য খোলা আছে, প্লিজ কিছু মাইন্ড করো না। এই একটা ওয়ান পিস দিয়েছে, খুব সুন্দর, আমি তো ওয়ান পিস পরি, আমার খুব ভালো লাগে, তার জন্য এটা দিয়েছে, ইয়েলো কালারের। আর বেশ, আর দেখেছিলাম যে কাপড়টা কেমন, বেশ কোয়ালিটিটা খুব সুন্দর। এই ড্রেসটা আমি জানি না কোথা থেকে দিয়েছে, তবে হ্যাঁ আমি অনলাইন থেকে দিয়েছে ওরা, তো আমি সেটা রিসিভ করেছি। তো এই এটা হচ্ছে একটা ওয়ান পিস, দেখে না কালারটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে যে কালারটা কেমন হয়েছে। এই একটা থাক, এটা আমি পরে বোঝাবো। আরেকটা বোন দিয়েছে, ওটা ওইখানে, হ্যাঁ আরেকটা বলে দিই, এই ইয়েলো কালারের ড্রেসটা আরেকটা যে দিদি ছিল ও দিয়েছে। কাপড়ের কোয়ালিটি গুলো বেশ ভালো আমি দেখেছি, পরে গোছাবো তোমাদেরকে দেখিনি। এই যে বেশ আরেকটা বোন দিয়েছে, এটাও বেশ ওয়ান পিস টাইপেরই, বেশ সুন্দর জিনিসটা, দাঁড়াও দেখাই। অনলাইন থেকে নিয়েছি, এই যে এরকম আছে সামনেটা এরকম কাটা, আর এগুলো মানে এগুলো ফিতে দেওয়া, তোমার এগুলো পেছন দিকে দুটো দুটো ফিতে আছে, ফিতে এগুলো ফিতে বাঁধার কোমর কানটায় দু কানের এখানটায়। কালারটাও বেশ মিষ্টি কালার, মেরুন কালারের, আমার খুব আমার এটাও একটা ওয়ান পিস, বেশ লং ওয়ান পিসগুলো একটু লং টাইপের, তো আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসটাও। ওই বোনটাকেও বলছি খুব সুন্দর হয়েছে আমার, আর দিদিকেও বলছি, দুই দিদিকে যে দুটো গিফট দিয়েছে। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাইকে একটা, ওই দিদির ভাই এসেছিল, যে আর একটা দিদির ভাই এসেছিল, সে একটা তোমাদের দাদা ভাইকে একটা গেঞ্জি দিয়েছে, খুব সুন্দর কালারটা। এবার বলতে পারছি না যে ওর গায়ে ফিটিংস হবে কিনা, তো এই যে কালারটা বেশ সুন্দর, একবার দেখে না এরকম, এই যে আমি দেখাই খাই নিয়ে, তো এই একটা কালার। খুব সুন্দর, দেখো এই তোমাদের দাদা ভাই তো গিফট গুলো দেখেনি, আমিও দেখিনি, আমি জাস্ট এরকম দেখেছিলাম যে ভেতর থেকে বার করে এই তোমাদের সামনেই দেখলাম এগুলো। তো
এই হলো আরেকটা তোমার দাদা ভাই আমাকে অনলাইন থেকে একটা শাড়ি দিয়েছে তোমরা তো একবার জানাই থাকো তো এই যে শাড়িটা খুলে রাখাই আমি আপনাকে খুলে দেখিয়ে নিচ্ছি যে এইরকম আছে আমি শাড়িও পরতে ভালোবাসি স্যুটও পরতে ভালোবাসি ওয়ান পিসও ভালোবাসি জিন্সও ভালোবাসি এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই যে শাড়িটা তারা মানে একটু খুলে হ্যাঁ আমার শাশুড়িমারাও একটা গিফট দিয়েছে সেটা এখনো এসে পৌঁছায়নি কেন কি আমার শাশুড়িমারা আসছেন ওনারা বুধবার এখানে আসছেন তখন দেখাবো তখন ওই দেখিয়ে দেবো যে ওনারা কি দিয়েছে তো এই যে হচ্ছে শাড়িটা হোয়াইট আমার আমার ফেভারিট কালার হোয়াইট তোমার দাদা ভাই ওই জন্য হোয়াইট কালারের শাড়ি দিয়েছে এই দেখো আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা বানাবো এই ভালো ভালো পুজো আসছে সামনে পুজোর সময় বানাবো এই হচ্ছে একবার তোমরা দেখে নাও এই হচ্ছে বেশ এই কটা হচ্ছে এইগুলো হলো আর এইটা হচ্ছে সব থেকে স্পেশাল তোমার দাদা ভাই দিয়েছে আমাকে এটা এখনো পর্যন্ত খুলিনি তো তোমাদের সাথেই চলো আনবক্সিং করে দেখাই এখানে এটা ছিল এই যে কাঁচিটা কাঁচিটা দিয়ে কাটবো আর লাস্টে তোমার দাদা ভাই সব থেকে যে বড় সারপ্রাইজটা দিয়েছে ওটাই দেখাচ্ছি এটা আগে খুলে নি চল আস্তে আস্তে খুলি বাবা জিনিসটা ভাই তোমরা গেস করো যে এটার মধ্যে কি থাকতে পারে যাই হোক দেখি কেমন এসছে তোমরাও গেস করো কমেন্ট করো অবশ্যই জানিও যে কি আছে জিনিসটা এর মধ্যে তোমরা অবশ্যই বুঝে গেছো যে জিনিসটা কি আছে তাও বলে দিই তোমার দাদা ভাই আমাকে রিল লাইক দিয়েছে আমাকে রিলস বানাবার জন্য তোমার দাদা ভাই বিয়ের সঙ্গে অনেকগুলোই গিফট দিয়েছে তো এই দেখো জিনিসটা দেখেই বুঝতে পেরে গেছো কি আছে এটা হচ্ছে 18 ইঞ্চির রিং লাইট তোমাদেরকে দেখাই চলো আমার এই সকল জিনিস একটু খুব যত্ন যেটা যেখানে ছিল সেটা সেখানে ভরে দিই তোমার দাদা ভাই একটু ফিট করবে তারপর তোমাদের ওই ভিডিওটা দেখা করবে জিনিসটা কেমন আর এটা হচ্ছে তার মনে হচ্ছে এটা ট্রাইপডটা খুলো বেশ ভারী আছে পারবো না তাও এরকম জাস্ট বার করে দেখাচ্ছি ওর মধ্যে ঢুকাতে হবে ও সেট করা আমি জানি না তোমার দাদা ভাই দেখবে এটা কেমন ভাবে সেট করতে হবে ও এই তো
বেস্ট হয়ে যায় হচ্ছে ট্রাইপডটা। তো দাঁড়া আরেকটা জিনিস বলে দিই, এটা টানিস থেকে নেওয়া। তো এখন চটের ব্যাগ পাওয়া যায় না জানো তো, সব এরকম মানে ব্যাগ বেশ, চটের ব্যাগটা বেশ সুন্দর হয়েছে, মানে যে জিনিসটা আছে তার থেকে চটের ব্যাগটা বেশি ভালো লাগছে। এখনকার জিনিস এই জিনিসের ব্যাগ মানে এই চট জিনিসের ব্যাগ পাওয়া যায় না, এখন সব প্লাস্টিক হয়ে গেছে। তো এই হচ্ছে গিফট, তোমরা গেস করো জিনিসটা কি আছে। তো চলো দেখাই ভালো করে। এই হচ্ছে তোমার দাদার দেওয়া স্পেশাল গিফট, হচ্ছে হীরের আংটি। এই তিনটে স্টোন আছে, ভালো করে দেখে না ডিজাইনটা। এই হচ্ছে তোমার দাদা আমার জীবনের সব থেকে বড় স্পেশাল গিফট। প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে আমার শাশুড়ি মাই আমাকে কিছু না কিছু জিনিস দিয়ে রেখেছে। তো তোমরা যদি চাও আমি সেই সকল ভিডিও দিতে পারি। তো আমার কাছে এখন যেহেতু জিনিসগুলো নেই, আমি এখানে বাইরে থাকি বলে আমার কাছে ওই জিনিসপত্র থাকে না, আমার শাশুড়ি মায়ের কাছে থাকে। আমার দাদার দেওয়া সব থেকে স্পেশাল গিফট আমার লাইফে, এই কোনোদিনও ভাবিনি, একটু ইমোশনালও হয়ে গেছিলাম যখন তোমার দাদা আমাকে এই রিংটা যেদিন পরায়। আমি গেস করতে পেরেছিলাম কিন্তু তোমার দাদা ভাই, আমি সামথিং বলেছিলাম আমার যে দিদিরা ছিল যে মনে হয় তোমার দাদা কিছু একটা সারপ্রাইজ দিচ্ছে। তো তোমার দাদা ভাই বললো যে, আমি তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথাও যাচ্ছ, ও আমাকে বলেনি যে এই জিনিসটা আনতে, আমাকে একটা রোজ দিয়েছে। আমি ভাবলাম রোজটাই ঠিক আছে, যে ও আমাকে এই ওটাও দিয়েছে, তো আমি আশা করিনি যে আমাকে এই জিনিসটা ও এনে দেবে। তো আমার কাছে খুব 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 খুবই স্পেশাল গিফট এটা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই, গুড নাইট। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার ভিডিওটা আজকে ছোট্ট খাটো আনবক্সিং গিফট আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো। আমি বেশ কম সমই ছোট্ট ছোট্ট গিফট পেয়েছি, এতেই আমি অনেক খুশি। তো এই হচ্ছে আমার আজকের আনবক্সিং ভিডিও। তো টাটা, বাই।